চিঠি সব কল্পনা জুড়ে রং মিশে যায় রং করে সেই রং দিয়ে তোমাকে আঁকি। বন্ধুগণ, আজকের এই ধামাকা ব্লগটা ফার্স্টেই একটা ধামাকা দিয়ে স্টার্ট করতে যাচ্ছি। ফার্স্টেই রয়েছে গুড নিউজ। তোমরা কি ভাবছো প্রিয়াঙ্কা দিকে আবার মা হতে চলেছে? একদমই নয়। তাহলে কি তোমাদের গোপদার মানি ব্যাগটা পাওয়া গেছে? কে পেয়েছে, কোথায় পেয়েছে, কখন পেয়েছে, সবটাই আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। সো তার জন্য হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। সো আজকে ঘুম থেকে উঠেছি প্রচুর তাড়াতাড়ি, মানে কটা বাজে তখন? 5:30 বাজে, মানে ফাটি আমার রেকর্ডটা আমি ভেঙে দিয়েছি। কিন্তু কোলে আমার গোল্ড আছে, এই যে কোলের ভেতর গোল্ড আছে, গোল্ড অর্ধেক ঘুমের ভেতর রয়েছে। ওকে একটু এখন নাড়িয়ে চাড়িয়ে ঘরে নিয়ে যাব। বাইরে খুব সুন্দর হালকা হালকা হাওয়া বইছে, বেশ ভালো লাগছে। বহু দিন পর এত ভোরবেলা উঠেছি, কারণ গোল্ডকে নিয়ে শুয়ে ঘুমিয়েই থাকি। সো খুব ফ্রেশ লাগছে মাইন্ডটা। মার অলমোস্ট জিরের জলটা হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো ভেবেছিলাম জিরের জলটা কী করে মা বানালো। বাট গোল ক্যাঙ্কেই হয়ে গেছে, ক্যাঁ ক্যাঁ করছে, তার জন্য আবার ওকে কোলে নিয়ে দোলাতে দোলাতে আর হয়নি, মা ততক্ষণে জিরের জল হয়ে গেছে। সো তোমাদের গোপুদাও সকালবেলা খানিকটা মানে গোলকে দুলিয়ে টুলিয়ে এখন আবার নাক ডাকছে। তো যাই গিয়ে একটু জিরের জল খেয়ে নিই, আজকে দিনটা শুরু করে ফেলি। এখানে জল গরম হচ্ছে লাক্সে রেখে, এখন শীতকালে একদমই ঠান্ডা জল খাওয়া যাচ্ছে না, গরম জল না খেলেই গলা ফলা সব ধরে যাচ্ছে। আর সকালবেলা দুধ কনফ্লেক্স খাওয়া হবে, এখানে বাবার তরকারি ভাজা হচ্ছে, রুটি হয়ে গেছে, আর মা ওপাশে মাছ ভিজিয়ে রেখেছে। কী কী আছে মাছ গে? পাবদা মাছ আর মোরলা মাছ। পাবদার মোরলা, মোরলা তো ওদের গোকুদা বাবু খুব প্রিয়, আর পাবদা মাছ অনেকদিন ধরে রাখা রয়েছে, তো পাবদা মাছটা রান্না হয়ে গেছে। শীতকালটা পড়লে এমন হয় মানে শীত ঘুমটাই মানে ফার্স্ট প্রায়োরিটি হয়ে যায়। সো আমার কাছেও আজকে তাই হয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠেছি, আজকে মানে স্নান করব করতে করতে 3:30 সময় ঘুম থেকে উঠেছি সকালে খাওয়া দাওয়া করার পর। সো এখন আমার দুপুরে লাঞ্চ হয়ে গেছে, ভাবছি একটু চোখ মুখ টুক ধুয়ে মানে মাথায় আজকে আর জল দেবো না, এমনি স্নান করে নেবো। আর তোমাদের গোল্ডের স্নান আজকে করাইনি, ওরও স্নান আজকে স্কিপ। আর ওর মামামের কাছে শুয়ে শুয়ে গল্প শুনছে, মানে মামাম ফোনে গল্প করছে আর ও সেটা শুনছে। আর এখন আমি একটু যাই রূপচর্চা করে, হাতে মুখে একটু জল টল দিয়ে গাড়িটায় জল দিয়ে নেবো, মাথা ঘষবো না। সো তোমরা খারা খারা আমার মতন আছে গো আলসে ডিপায়, শীতকাল পড়লে মাঝে মধ্যে মাথা না ঘষে মানে এমনি গা হাত পা ধুয়ে নাও। সো কী করবো বলো, প্রচণ্ড কুয়াশা আজকে আমাদের এই মানে নিউ ব্যারাকপুরেও, মানে এমনি তো জানি যে গ্রামের দিকে কুয়াশা পড়ছে শুনছি সবার কাছে, বাট আজকে আমাদের এখানে কুয়াশা দেখে না ভীষণ ভালো লাগছে, কারণ অনেক দিন পর এরকম ফগ দেখলাম প্রায় 1 বছর ওয়েট করার পর। আগের বছর লাস্ট মনে হয় শ্বশুরবাড়িতে থাকতে দেখেছিলাম, আর এবছর বাপের বাড়িতে দেখছি। সো মানুষের লাইফ মানে বিশেষ করে মেয়েদের লাইফ কেমন ইন্টারেস্টিং হয় বলো, কখন কোথায় থাকে কিভাবে থাকে। আর সবসময় সবাই বলে যে মেয়েরা নাকি জলের মতন হয়, যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকৃতি ধারণ করে। সো মানে যে কথাটা বলে একদম বেসিক্যালি মানে একদম পারফেক্ট কথাটাই বলেছে, মানে একদমই তাই। মেয়েদের লাইফটাই সমস্ত রকমের অ্যাডজাস্টমেন্ট, স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ মেয়েদের জন্যই আসে, ছেলেরা কিন্তু সচরাচর দেখবে না যে এতটা স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করছে। কি আমি কি ঠিক বললাম না ভুল বললাম? অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। বন্ধুগণ, এতক্ষণ তো তোমাদের সাথে মেয়েদের দুঃখের কাহিনী শেয়ার করলাম, এবার একটু সুখের কাহিনী বলি। পৃথিবীর এখন সব থেকে সুখী প্রাণী কে বলো তো? এক তো তোমাদের এই গোল্ড মহারানী আছে, আর তার পাশাপাশি গোল্ডের পাপা আর তোমাদের গোপুচন্দ্র। কিভাবে? এই যেমন ধরো, ডিউ টু প্রেগনেন্সি আমি বাপের বাড়িতে থাকার জন্য শ্বশুর বাড়ির খাট দখল করে উনি মহারাজা ঘুমোচ্ছে, আর বাথরুম থেকে বেরিয়ে পায়ে যে জল দিতে হয় সেটা তো উনি ভুলেই গেছে। প্রায় 1 বছর হতে গেল উনি ভালো করে গায়ে হাত পায়ে সাবান দিয়ে মানে স্নানই করেন না। আর সব থেকে লেটেস্ট যেটা নিউজ, ওনার মানিব্যাগটা হারিয়ে গেছে আর পাওয়া গেছে। কিভাবে সেটা দেখো, পূজা কি বলে শোনো, তাহলেই বুঝতে পারবে। তোমাদের গোপুদার মানি ব্যাগটা পাওয়া গেল, পূজা ওই ঘর থেকে নিয়ে এসছে। দেখি কোথায় 500 টাকা আছে, দেখ কার্ড আছে কত গুলো, এক গাদা কার্ড, কার্ডের পিন আমি সব জানি। দে পয়সা সব তুলে নিয়ে বলবো চোরে নিয়ে নিয়েছে। দেখো কি নেই, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, এক্সিস ব্যাংকের কার্ড, এক্সিস ব্যাংকের প্রিভিলেজ কার্ড সব এর ভিতরে ঢুকিয়ে রেখে দিয়েছে। আমি দেব না, 500 টাকা দেবে, তারপর এটা বললো তো 500 টাকা আছে, 500 টাকা তো গেল কোথায়, টাকা নেই। সো আমার এখন হাত মুখ ধুয়ে স্নান টান কমপ্লিট হয়ে গেছে, স্নান করবো না করেও পুরো স্নান টান করেই রেডি হয়ে এসেছি, কারণ মা ছিল, মা বকাবকি দিচ্ছে যে স্নান করবি না কেন মেয়েকে, যেহেতু ব্রেস্ট ফিডিং করায়।
তো এখন বাজে তোমাদের ঘড়িতে মনে হয় 5:30টার কাছাকাছি, একটা ব্লগে আমার এখনো ভয়েস ওভার দেওয়া বাকি আছে। আজ কত দেখতেই পেলে তোমাদের গপুদার মানিব একটা ফাইনালি পাওয়া গেছে, ওনাকে এখনো সেই সুখবরটা দিইনি, দেওয়ার পর রিয়াকশনটা কি হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমাদের গপুদাকে ফোন লাগায়, আর ফোন লাগিয়ে কি বলে মোবাইলটা পাওয়া গেছে, সরি মানিব একটু পাওয়া গেছে বলে, তো সেটা একটু তোমাদেরকে দেখাই। আরে আমি পূজা না প্রিয়াঙ্কা, কেন পূজার ফোন দিয়ে ফোন গেলে কি শুধু পূজায় ফোন করবে? আমার ফোন আছে, আমার ফোন চুরি হয়ে গেছে। বলছি একটা আইফোন লাগবে তাই জন্য ফোন করেছি, অফার চলছে আইফোনে। এক সপ্তাহ ওয়েট করার কথা তো তুমি আগের মাসে বলেছিলে, এবারে ও আমার আইফোন কিনে দেওয়ার জন্য দৌড়াদৌড়ি করছো? তোমার মানিব্যাগ একটা পাওয়া গেছে, তোমার মানিব্যাগ একটা পাওয়া গেছে। পাওয়া গেছে কোথায়? এবার সত্যি পাওয়া গেছে তোমার মানিব্যাগ? এ আমাদের এখানেই ছিল, 500 টাকা লাগবে মানিব্যাগ ছাড়তে গেলে, পূজা বলেছে 500 টাকা লাগবে, পূজা খুঁজে পেয়েছে মানিব্যাগটা তার জন্য। সো মাছকে পাবদা মাছ রান্না করেছিল, আর আগের মাটন ছিল সেই মাটন, এখানে রয়েছে পাঁচমিশালি তরকারি, তারপর এখানে রয়েছে কড়াইশুঁটি বাটা, আর ওইখানে রয়েছে ধনে পাতার বড়া, আর ওখানে রয়েছে মনে হয় বাবা দাঁড়াও ফুলকপি না কি একটা সামথিং রয়েছে, আমি তুলতে পারলাম না, দাঁড়াও তোমাদের গপুদার মাটনটা যেটা গরম হয়ে গেছে এই যে, এটা এখন উনি খাবে, ওনাকে আবার একটু ভাত টাত মেখে দিতে হয়, নাহলে মাটন টাটন খেয়ে নেবে ভাতটা পড়ে থাকবে। এটা মিস হয়ে গেছিলো, ওখানে ফুলকপি না, ওখানে ছিল সেই বিড়ালের মাছটা, আর তোমাদের গপুদা ভীষণই প্রিয় এই বিড়ালের মাছটা, তার জন্য বলছে আমাকে একটু বিড়ালের মাছ দাও। বলছে হ্যাঁ তোমার জন্যই রান্না করে বেসিক্যালি মা, তার ওনাকে একটু দিয়ে নিই। বন্ধুগণ তোমরা হয়তো ভাবছো প্রিয়াঙ্কা দি তো সারাদিন বাড়িতেই থাকে, গোপুচন্দ্র তো তাই বললো, হ্যাঁ বন্ধুগণ বাড়িতে সারাদিনই থাকি, কিন্তু একটু বেরিয়েছিলাম শ্বশুরবাড়িতে, গেছিলাম কিছু শীতের জামা কাপড় পোশাক আনার জন্য, আর আসার পথে রাস্তায় দেখি ও মাই গড আমার প্রিয় পিয়াজি, তার সাথে সাথে রয়েছে চিকেন পকোড়া, লোবা সামলাতে পারিনি কিছুটা তুলে নিয়ে এসেছি সবাই মিলে খাবো বলে। কোল্ডের গায়ে যে জামাটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে চেক কাটা কাটা, এই উলেনের যে জামাটা উলিকটের, সেইটা কে দিয়েছে জানো? আমার হাবলার মাসি শাশুড়ি আছে, সেই মাসি শাশুড়ি বানিয়ে নিয়ে এসছে, উনি খুব সুন্দর মানে মেশিনের কাজ জানে, তাই গোল্ডের জন্য এই ড্রেসটা নিয়ে এসছে, আর দুটো চারটে না তিনটে মা কেচেছে কাঁথাগুলো, কাঁথা নিয়ে এসছে তোমাদেরকে দেখাবো ওখানে। আর থ্যাংক ইউ মাসি গোল্ডকে এত সুন্দর গিফট দেওয়ার জন্য, গোল্ডের কিন্তু প্রাপ্তি যোগ আজকে ভীষণই ভালো, আজকে আমার আরও দুই মাসি শাশুড়ি এসছে, তারা দুজন গোল্ডের জন্য অনেক গিফট নিয়ে এসছে, তোমাদেরকে ওয়েট করো দেখাচ্ছি ড্রেসগুলো। তো এই হলো তোমাদের গোল্ডের কান্নাকাটি শুরু হয়ে গেছে, এই হলো তোমাদের ইয়েলো কালারের ডগি কুকুর, মানে আমি তো ফার্স্টে বুঝতেই পারিনি, আমি তো ছাগল বলছি বাঘ বলছি, তারপর পূজা বলে না এটা কুকুর, তাহলে কুকুর হলুদ রঙের কুকুর তো আমি কোনোদিনও দেখিনি। এইটা আমার চৌমাথার মাসি শাশুড়ি আছে, সেই মাসি শাশুড়িরা এগুলো নিয়ে এসছে, আরো জামা নিয়ে এসছে, এই যে গোল্ডের জন্য ঝুনুকা কি দেখাচ্ছে, এই যে এই একটা ড্রেস নিয়ে এসছে গোল্ডের জন্য শীতের, গোল্ড শীতে হওয়ার জন্য শীতের গিফটের পরিমাণ আর বড় বড় সাইজের গিফটের পরিমাণ গোল্ডের বেশি। এই একটা নিয়ে এসছে সুন্দর একটা, এই যে কোটি দেয়া রয়েছে, আর একটা নিয়ে এসছে এই কালার, দুটো একই মানে জিনিস কিন্তু কালারটা আলাদা, গোল্ড যখন একটু হাঁটতে পারবে তখন পড়তে পারবে বলে ঝুনুকাকে। একটা ঝুনঝুনি আছে দেখো তো এই পাশে কোথায় পড়েছে, একটা ভালো সুন্দর একটা ঝুনঝুনি নিয়ে এসছে জিপসি, তো ওইগুলো নিয়ে এসছে। তো ওদের দুজনকে ওই দুই মাসি শাশুড়িকেও থ্যাংক ইউ, আর কুর্তাটা সত্যি মানে এত ভালো লেগেছে, আমরা সারাদিন যাওয়ার পর থেকে এই হলুদ কুকুর নিয়ে হাসাহাসি করতে করতে পেট ব্যথা হয়ে গেছে, যে হলুদ কুকুর তো আমরা কোনোদিনও দেখিনি, দাঁড়াও ঝুনুকা কি জিপসি পাচ্ছে না, জিপসিটা দেখাচ্ছি, এই হলো সেই ছাতা ঝুনঝুনি জিপসি যেটাকে বলে, আমার এত ফানি লেগেছে, ওরা দুই মানে বয়স্ক মানুষ বুড়ি এই সব কিনে কেটে নিয়ে এসছে, বুড়ি বললাম বলে দুজনে আবার রেগে যাবে, কিছু করার নেই, যাই হোক থ্যাংক ইউ সো মাচ। আর কুকুরটার মুখটা একটু তোমরা দেখো, এই যে গরমে
অপেক্ষায় আছি। ও বন্ধুগণ, দেখতে পাচ্ছ এখন আমি বানিয়ে নিয়ে চলে এসেছি গরম গরম কফি, আর তার সাথে কি দিয়ে খাবো বলো তো? ইয়েস, এটা আমি খাবো এখন পেঁয়াজি দিয়ে। সো তোমরা কারা কারা শীতকালে এরকম গরম গরম পেঁয়াজি বা তেলে ভাজা খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করো। আমি জানি আমার সাথে তোমাদের অনেকেরই মিল আছে, কারণ আমি তো তোমাদের ঘরেরই মেয়ে। তো চলো চটপট করে আমরা সবাই মিলে এটা এনজয় করি, আর তোমরা আমাদের ব্লগটা শেষ পর্যন্ত এনজয় করো। আর আমার মা ওপাশে যে ফোনে গল্প শুরু করেছে আর শেষই করছে না নাম রাখার। কি বন্ধুগণ, মনে মনে কি ভাবছো? প্রিয়াঙ্কা দিয়ে আর পূজা দি মিলে আজকে একের পর এক চাউমিন পিৎজা এগুলো খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। হ্যাঁ বন্ধুগণ, আজকে তো সেলিব্রেশন সেলিব্রেশন সেলিব্রেশন। কিসের? আরে তোমাদের গোপদার মানি ব্যাগটা পাওয়া গেছে ভুলে গেলে নাকি? ওই মানি ব্যাগ পাওয়া গেছে সেই উপলক্ষে আমরা সেলিব্রেশন করছি, আর তোমাদের গোপুদা আমাদেরকে টাকা দেবে খাওয়ার জন্য। এখনো টাকাটা দেয়নি, যবে দেবে অবশ্যই তোমাদেরকে জানাবো, আমরা আগে খেয়ে দিয়ে তো নিই। আর যেখান থেকে এই চাউমিনটা অর্ডার করেছি আমার অনেক দিন ধরে এখান থেকে খাওয়ার ইচ্ছা ছিল, কারণ কি বলতো এই যে চপস্টিকটা দেয় না এটা আমার খুব প্রিয়। আর তোমাদের গোল্ড সমানে আমার সাথে গল্প করেই যাচ্ছে, আমি ভয়েস ওভারটা দেবো কি করে? ও শোনা, কথা বলে না কথা বলে না, আমাকে ভয়েস ওভার দিতে দাও। সব মাসিরা বসে আছে আমার ভিডিও দেখবে বলে, তুমি একটু চুপ করো, চুপ করে একটু শুয়ে থাকো, শোনা ওরম করে না। ঘড়িতে এখন প্রায় বাজে 11:30 কাছাকাছি, আর মা এখন কুলের আচার বানাচ্ছে। তো এখানে টোপা টোপা কুল নিয়ে এসছে, পাকা কুল, আর তার ভেতরে গুড় দিয়েছে, আর এর প্রতি পাঁচমিশালি মশলা টশলা কী কী বেশ দেবে মা জেনে জানাবো। আমি যেটুকু জানি সেইটুকুই বললাম, পাঁচমিশালি মশলা দিতে হবে, ভাজা মশলা যেটা, আর গুড় দিয়ে ভালো করে কুলটাকে এখন জ্বালানো হচ্ছে। মা এর ভেতরে চিনি টিনি দিয়েছো? চিনি না, চিনিও দাওনি, লবণ দিয়েছো? লবণ দিয়েছি। আচ্ছা লবণ দিয়েছি। আর ফুলগুলো মা টোপা হয়ে ফুলছে, ফুল ফেটে যাচ্ছে। ফুলছে আর ওরাই, হ্যাঁ ওরা ওরাই একা একাই ফেটে, বাবা টপ টপ করে ফুটছে। এই দেখো ফুলগুলো একা একা এরকম টোপা টোপা করে ফুলে উঠছে, আর লাল ঢুসঢুসে। মা বলছে মা এই কুল নিয়ে যেদিনকে আসছে রাস্তা দিয়ে দুখানা কুকুর মাকে তাড়া করেছে। মা আবার দুখানা কুল ব্যাগের দিয়ে বের করে যেই ওদেরকে দিয়েছে গন্ধ শুকে, কুক কুকুর দুটো আর কিছু বলেনি। দারুণ দেখতে, পুরো আপেলের মতন টোপা টোপা ফুলগুলো। ফুলের আচারটা হোক, হলে খেয়ে টেস্ট করে তোমাদেরকে জানাবো ওখানে কেমন হয়। ও কি কিউট ড্রেস! আন্টি গেছিল বৃন্দাবনে ঘুরতে, তো তোমাদের গোল্ডের জন্য এই গোপী ড্রেসটা নিয়ে এসছে। তো গোপী ড্রেসটা আন্টি এখন খুলে দেখাচ্ছে, বলছে খুব সুন্দর লেহেঙ্গা, আর তার সাথে রয়েছে স্কার্ট, আর একটা নিয়ে এসছে টুপি। ওরে বাবা ওরে বাবা, কি সুন্দর লাগবে গোল্ডকে পরলে। আর মায়ের শালটা দেখাও মা, খুব সুন্দর হয়েছে, মায়ের শালটাও খুব সুন্দর হয়েছে চাদরটা। ওরে বাবা, ব্লাউজ আর স্কার্ট খুব সুন্দর হয়েছে। গোল্ড গোল্ড একটু বড় হয়ে হাঁটতে পারলেই এই ড্রেসটা পরতে পারবে, দেখো মা ঘাগরা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ আন্টি গোল্ডের পক্ষ থেকে। আর টুপিটা খুব সুন্দর হয়েছে, টুপিটা গোল্ডের মাথায় পরালে, হ্যাঁ পিউদি দিয়েছে, খুব সুন্দর লাগবে পরলে, খুব সুন্দর হয়েছে টুপিটা, পিউদিকেও থ্যাংক ইউ। এখন প্রায় ঘড়িতে তোমাদের বাজছে 11:00 কাছাকাছি। এক পাহাড় জামা কাপড় মাই আজকে ভাজ করেছে, আমি আর আজকে করিনি। এখানে প্রচুর জামা কাপড় রয়েছে তোমাদের গোপুদা, সেগুলোকে আয়রনে পাঠাতে হবে, আর কিছু কিছু ভাজ করে ওয়ার্ড্রপে এখন আমি তুলে রাখবো।